ধারাবাহিক নাটকগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে কাজল আরেফিন অমি নির্মিত ব্যাচেলর পয়েন্ট। ব্যাচেলরদের যাপিত জীবন নিয়ে তৈরি এই নাটকে কাবিলা চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। এছাড়া হাবু চরিত্রে চাষি আলম, পাশা চরিত্রে মারজুক রাসেল, বোরহান চরিত্রে শরাফ আহমেদ জীবন, শিমুল চরিত্রে শিমুল শর্মা, অন্তরা চরিত্রে ফারিয়া শাহরিন, নাবিলা চরিত্রে সাবিলা নূর, নেহাল চরিত্রে তৌসিফ মাহবুব, ইভা চরিত্রে পার্সা ইভানা, শুভ চরিত্রে মিশু সাব্বির অভিনয় করেছেন। এছাড়াও মনিরা মিঠু, আবদুল্লাহ রানা সহ আরও অনেকে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্টে। সম্প্রতি এ নাটকের হাবু চরিত্রে অভিনয় করা চাষি আলম বিয়ে করার পর ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, ব্যাচেলর পয়েন্ট নাটকের অভিনয় শিল্পীদের মধ্যে বাস্তব জীবনে আর কে কে ব্যাচেলর আছেন। কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ বাস্তব জীবনে বিবাহিত, দূর সম্পর্কের খালাতো বোন নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেছেন তিনি। গত ডিসেম্বরে পলাশ জানান, মাস চারেক আগে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। বিয়ে করেছেন ফারিয়া শাহরিনও, তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায় 7 জুলাই বিয়ে করেছেন তিনি, যদিও স্বামীর নাম পরিচয় জানাননি। 2021 সালে মাহফুজ রায়ান নামে এক ব্যক্তির সঙ্গে তার বাগদানের খবর পাওয়া যায়, যদিও বাগদানের পর দুজনকে কোথাও একসঙ্গে দেখা যায়নি। এমনকি 7 জুলাই ফেসবুকে বিয়ের বিষয়ে জানালেও বরের কোনো ছবি পোস্ট করেননি। গত বৃহস্পতিবার গায়ে হলুদ হয়েছে হাবু খ্যাত অভিনেতা চাষি আলমের, এরপর বিয়ে। শুক্রবার নববধূ তুলতুলকে ঘরে তুলেছেন তিনি। পারিবারিকভাবে বিয়ে হলেও তুলতুলের সঙ্গে 6 মাস আগেই পরিচয় হয়েছিল চাষির। রাজধানীর উত্তরায় প্রথম দেখা হয় তাদের। চাষির অভিনয়ের ভক্ত ছিলেন তুলতুল। পরিচয়ের কিছুদিন পর কথাবার্তা শুরু হয় দুজনের, মাঝে মধ্যে দেখাও করতেন। পরে চাষির পরিবারের অন্য সদস্যরা তুলতুলকে দেখে পছন্দ করেন। নাবিলা চরিত্রে সাবিলা নূর বিয়ে করেছেন নেহাল সুনন্দ তাহেরকে। 2019 সালে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এছাড়া শুভ চরিত্রে অভিনয় করা মিশু সাব্বিরও বিবাহিত। বাকি রইল পাশা, শিমুল ও ইভা। তাদের বিষয়ে নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি সংবাদ মাধ্যমকে জানান, সব ব্যাচেলর বিয়ে করে ফেলছেন, এখন মারজুক রাসেল ছাড়া আর কেউই ব্যাচেলর নেই। শিমুল ও ইভাকে কম বয়সী বলেছেন নির্মাতা, বলেছেন তাদের বিয়ে হতে সময় লাগবে। তাছাড়া মারজুক রাসেলকে জাতীয় ব্যাচেলর বলেছেন নাটকটির পরিচালক। তিনি বলেন, জাতীয় ব্যাচেলরকে বিয়ে করাতে জাতীয় নারী লাগবে, এমন নারী খুঁজে পাওয়া কঠিন। শিবলী আহমেদ, কালবেলা।